You are watching Max Media London. লন্ডনে ক্রিসমাসের দিন থেকে শুরু করে নিউ ইয়ার পর্যন্ত ছদিনে সাতজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে আহত হয়েছেন চারজন। গুলি ও ছুরিকাঘাতে এবং অগ্নিদগ্ধ বাড়ি আর আগুন লাগা গাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়াদের মধ্যে আছেন তিনজন মহিলা আর চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, যাদের একজন 18 বছর বয়সী একটি কিশোর। এছাড়া আহতদের মধ্যে আরও আছেন একজন মহিলা। নববর্ষের আগের দিন 31 ডিসেম্বর শনিবার সকালে ওয়েস্ট লন্ডনের হিলিংডন এলাকার উইলেন হল ড্রাইভে নিজের ঘরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্টেফানি হ্যানসেন নামের এক মহিলা। খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিক্স দল সেখানে যান। 39 বছর বয়স্ক স্টেফানিকে তারা সেখানে গুরুতর জখম অবস্থায় দেখতে পান। প্যারামেডিক্সদের সব চেষ্টা ব্যর্থ করে স্টেফানি ঘটনাস্থলেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে 29 বছর বয়স্ক এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের ধারণা, স্টেফানি ও আটক ব্যক্তি পরস্পরের পরিচিত। পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। নিহত স্টেফানি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে কাজ করতেন। নিউ ইয়ারের আগের রাতে সাউথ লন্ডনের সাদাককে ম্যাকনেইল রোডের লেটসাম স্টেইটে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। 24 ও 28 বছর বয়স্ক এই দুই আহত ব্যক্তি নিজেরাই চিকিৎসার্থে হাসপাতালে যান। রাত 8:30 দিকে তাদের গুলিবিদ্ধ করা হয় বলে পুলিশ জানতে পেরেছে। আহতদের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে এখনও চিকিৎসাধীন। নিউ ইয়ার ডেতে সাউথ ইস্ট লন্ডনের সাদারকের ওল্ড ক্যান্ট রোডে ঘরে আগুন লেগে এক মহিলার করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বয়স 20-এর কোঠায়। 1 জানুয়ারি রোববার বিকেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান মেট্রোপলিটন পুলিশ, লন্ডন ফায়ার ব্রিগেড ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা। তারা আগুন লাগা বাড়ি থেকে অন্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং স্থানীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশের তদন্ত চলছে। 30 ডিসেম্বর রাত 8:30 দিকে সাউথ লন্ডনের পেখাম রাই পার্কে 29 বছর বয়স্ক এক ব্যক্তি বুকে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। প্যারামেডিক্সদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। 26 ডিসেম্বর বক্সিং ডের দিন বার্মিংহামের ডিগবেথ এলাকার একটি নাইট ক্লাবে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন 23 বছর বয়সী ফুটবলার কোডি ফিশার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে পুলিশ দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নিউ ইয়ারের দিন রোববার রাত 11:30 দিকে সাদারকের ওয়েস্ট ডালউইচ এলাকার স্টিলি ড্রাইভে ছুরিকাঘাতে 18 বছর বয়সী এক তরুণ গুরুতরভাবে জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে। তাদের সবাই পুলিশি হেফাজতে রয়েছে। কিংউড স্টেটের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় একটি ঘরে নিউ ইয়ার পার্টি চলাকালে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। ক্রিসমাসের দিন সন্ধে 5টার দিকে নর্থ লন্ডনের ইজলিংটনের হলওয়ে রোডে ছুরিকাহত হয়ে প্রাণ হারান 54 বছর বয়সী ক্লডিয়াস ফ্রান্সিস। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে 55 বছর বয়স্ক এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। 26 ডিসেম্বর বক্সিং ডের দিন দুপুর 2টার দিকে এলথাম এলাকার জঙ্গলাকীর্ণ অক্সলিড উড এলাকায় এক মহিলার মৃতদেহ দেখতে পেয়েছেন এলাকায় হাঁটতে আসা লোকজন। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে। এ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। 27 ডিসেম্বর মঙ্গলবার রাত 2:30 দিকে সাউথ লন্ডনের ক্লেপহাম রোড এলাকার ক্লারেন্স অ্যাভিনিউতে একটি জ্বলন্ত গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ বের করে এনেছে ফায়ার ব্রিগেড। গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত করছে। 27 ডিসেম্বরই সাউথ লন্ডনের টটেনহাম এলাকায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। ওয়েস্ট গ্রিন রোড ও গ্রোভ পার্ক রোডের জংশনে ভোর 6:30 দিকে তিনি হাতে গুলিবিদ্ধ হন। তার বয়স 20-এর কোঠায়। উল্লেখ্য, 2022 সালে ছুরিকাঘাতে লন্ডনে প্রাণ হারিয়েছেন মোট 13 জন কিশোর। এদের বয়স ছিল 16 থেকে 19।
যেসব এলাকায় এসব ছুরিকাঘাতের ঘটনা ঘটে সেগুলোর মধ্যে রয়েছে ইজলিংটন, গ্রিনিচ, টটেনহাম, বো, লুইশাম, লেটনস্টোন, ব্রিকস্টন, এনফিল্ড এবং ইলফোর্ড। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Maxx Media, London.